Hello, class 6. Hope you're all well. I'm also fine. Welcome back to Hindu Religion and Moral Education. We were studying chapter 2, but today we shall talk about the assignment 1. It's not answer clue, this is a sample answer. You can take notes from here. And you can add something, or my experience and your experience might be different. So let's begin. And please, your homework is chapter 3, because in this class I cannot complete the chapter 3, so jeta hobe je tumi pichhiye porbe, so your homework is this assignment and chapter 3 when we come back in our next class. I shall start chapter 4. So let's begin. Your assignment was how serving creatures is serving God. You have to give examples, your personal life's example or your family life examples to describe how it is related. Serving creature is serving God. How this statement is true. So, we know all who said this sentence. Bangla ki chilo seta jibe daya kore jei jon sei jon sheiche ishwar. Swami Vivekananda has said, where are you searching for God, leaving him in front of you in various forms? He who loves living being is serving God. Ami etotuku bolechi jibe deya kore jei jon sei jon sebiche ishwar. Etar bangla ta hocche sommuke charitobo kotha khujicho ishwar. Tumi tomar samne chhere ei temple oi temple giye kothay ishwar khujcho. জীবে দয়া করে যেন তোমার সামনেই যে কুকুরটা আছে, যে বেড়ালটা আছে, সবার মধ্যে ঈশ্বর আছে। হ্যাঁ, তো বিভিন্ন ফর্মে আছে, তো সেই জীবগুলোকে তুমি যদি জয়া, যেমন তোমার বাবা বাবা আছে, মা আছে, গ্র্যান্ড প্যারেন্টস সবাই আছে, এদেরকে তুমি যদি সার্ভ করো তাহলে তুমি গডকেই সার্ভ করবে। সো আমাদের আনসারের জন্য প্রথমে আমাদের যেটা দরকার হবে, একটা উই নিড আ ইন্ট্রোডাকশন need an introduction sorry we need an introduction so that is God is omnipotent and omnipresent. Omnipotent মানে হচ্ছে সর্বশক্তিমান, ধরো, আর omnipresent মানে সবখানেই present থাকে. He is eternal and immortal. তিনি হচ্ছেন সবখানেই present থাকে. এটার একটা উদাহরণ হচ্ছে হিরণ্যকশিপু, সেই স্টোরিটা। He is eternal and immortal. তিনি নিত্য, শাশ্বত এবং নশ্বর। He exists in every creature as soul. তিনি আত্মারূপে সর্ব জীবে বিরাজমান। The creature's body is functional as God exists in their body. এখানে একটা ভুল হয়েছে, বানান বসি হয়ে গেছে। Let's correct it, body as soul. মানুষের শরীর, মানুষের না, জীবের শরীর ততক্ষণ কার্যক্ষম থাকে যতক্ষণ তার সোলটা বডিতে ফাংশন করে। দ্য সার্ভিং ক্রিয়েচার্স দ্য অনলি ওয়ে টু সার্ভ গড। এই জন্যই তুমি যখনই এই ক্রিয়েচারটাকে সার্ভ করবে, তার মানে তুমি সোলটাকে সার্ভ করছো, এটাই তাই অনলি ওয়ে টু গডকে সার্ভ করা। কারণ এই গডই এম্বডিড সোল হিসেবে, তারই পরমাত্মা যে রূপটা, সোল পরমাত্মার যে অংশটা, সেটাই আমাদের মধ্যে সোল হিসেবে বিরাজমান।
It means that the same ঈশ্বর lives among creature in various forms. এখানে স্বামী বিবেকানন্দের বাণীটার ব্যাখ্যাটা আছে. It means that the same ঈশ্বর lives among creatures in various forms, so it is not necessary to search for ঈশ্বর outside, and God is served when creatures are served. এটা হচ্ছে তোমার ইন্ট্রোডাকশন গেল. তুমি এটাও লিখতে পারো অথবা তোমার মতো করে আরো সুন্দর করে লিখতে পারো. নাও নেক্সট পেজ. গড ডুয়েলস ইন এভরি ক্রিয়েচার. প্রত্যেকটি জীবের মধ্যে ভগবান থাকেন. দাস তোমরা গডটাকে ঈশ্বরও লিখতে পারো, ডাজেন্ট ম্যাটার. হ্যাঁ, যেহেতু আমরা ভগবানকে মানে ঈশ্বর বলি, তোমরা গডের বদলে ঈশ্বরও বলতে পারো. বিকজ ইংলিশে ঈশ্বর ইজ অ্যাকসেপ্টেড টার্ম, ল্যাঙ্গুয়েজ না, টার্ম, অ্যাকসেপ্টেড টার্ম. দাস নেগলেক্টিং হিজ ক্রিয়েশনস, দে আর নেগলেক্টিং হিজ ক্রিয়েশন ইজ নেগলেক্টিং গড. এখানে দুবার হয়ে গেছে, সো আই এম. দাস নেগলেক্টিং হিজ ক্রিয়েশনস is neglecting God. A true devotee is kind to every creature. একজন প্রকৃত ভক্ত সে প্রত্যেকটা সৃষ্টির প্রতি কি থাকে, দয়ালু থাকে. And not just to satisfy God, as human being we have responsibility towards creatures. এবং শুধু গডকে সন্তুষ্ট করা, ভগবান খুব খুশি হবে এই ভেবে না, আমরা যে মানুষ সেই জন্য আমাদের এই জীবের জীবদের প্রতি, সমস্ত জীবদের প্রতি একটা দায়িত্ব রয়েছে. এবার আমি মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স, ওখানে লেখা হয়েছে না এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করতে, দুটো এক্সপিরিয়েন্স, একটা হচ্ছে পারিবারিক এক্সপিরিয়েন্সে, আরেকটা হচ্ছে পার্সোনাল এক্সপিরিয়েন্স. তো আমি এখানে মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স লিখেছি, যেটা আসলে পারিবারিকই ছিল, ওয়ান কাইন্ড অফ. ওয়েন আই ওয়াজ, তুমি এটা তোমারটাও লিখতে পারো, তোমার কোনো একটা ঘটনা, যে কোনো ঘটনা, একটা অ্যানিমেল নিয়েও হতে পারে. হ্যাঁ, অনেকে হয়তো রাস্তা থেকে সেই পাটা ভাঙা একটা কুকুর নিয়ে আসো, সেই কুকুরটাকে পালে, খাওয়াই দাওয়ায় বড় করে. আমিও করেছি, অনেক ইনসিডেন্টস আছে. তো আমার খুব ছোটবেলার একটা ইনসিডেন্ট আমি এখানে উল্লেখ করেছি. ইউ ক্যান অলসো রাইট ইয়োর স্টোরি অ্যাজ ওয়েল. ওয়েন আই ওয়াজ ইন স্কুল, ওয়ান অফ মাই ক্লাসমেট never brought tiffin, kokhonoi tiffin anto na. While discussing, ami ke ekdin jiggesh korlam, ha, while discussing I came to know that she lived with her grandparents who are too old to make her breakfast early in the morning. Otar grandparents der thakto thakto jara khubi briddho chilo, and she was too young to go cook. O class 3 te ki 2 te porto, onek choto belar. ও এত ছোট ছিল যে রান্না করতে পারতো না. ওদের একটা মেয়ে আসতো, কাজের মেয়ে আসতো, তখন সে রান্না করে দিত. দে ডিডেন্ট হ্যাভ ইনাফ মানি টু বাই ফুড ফ্রম স্টলস, দোকান থেকে কিনে খাওয়ার মতো টাকাও ওদের ছিল না. আফটার নোয়িং দ্যাট আই শেয়ার দ্য স্টোরি উইথ মাই মাদার, অ্যান্ড মাই মাদার অলওয়েজ আফটার দ্যাট, হ্যাঁ, অ্যান্ড আফটার দ্যাট, আফটার দ্যাট ডে my mother always gave me two tiffins, ha, dutu tiffin dito amake protidini to share with her, ekta or jonno ekta amar jonno. She was so happy, the girl, she mane amar ma ke bojhabe ekhane, the girl was so khub khushi হয়েছিল. She told me how hungry she felt earlier, but she was helpless. তিনি ছুটির সময় খুব খিদে লাগতো, কিন্তু ও খুবই হেল্পলেস ছিল, কাউকে বলতে পারতো না. She became my best friend in school. Till now, we are in touch. ও আমার best friend ছিল স্কুলে, তখন ছোটবেলায়, এখনো আমাদের যোগাযোগ আছে. In those days, I felt very happy. After sharing food with her, ওর সাথে ফুডটা শেয়ার করার পর না আমার একটা প্রাউড ফিলিং হতো, ভালোও লাগতো, আবার খুব অহংকার হতো. হ্যাঁ, তখন আমার মা, আমার মা আমাকে বলতো, মাই মাদার কেপ্ট রিমাইন্ডিং মি এভরি টাইম দ্যাট এভরি টাইম
যখনই, হ্যাঁ যতবারই, ইফ ইউ হ্যাভ দ্য অপরচুনিটি টু সার্ভ সামওয়ান অর এনিথিং, অলওয়েজ রিমেম্বার, তোমার যদি কখনো সুযোগ আসে কাউকে সাহায্য করার, হ্যাঁ সব সময় মনে রাখবে ইটস গড, মানে কি মিসিং, কমা মিসিং, এপোস্ট্রফি, হ্যাঁ শিফট এফোর্ট, এপোস্ট্রফি, ইটস গড হু হ্যাজ গিভেন ইউ, চোজেন ইউ টু হেল্প হার অর হিম অর ইট, সব সময় মনে রাখবে যে এটা গড তোমাকে চুজ করেছে ওকে হেল্প করার জন্য, ওর কিন্তু ওর কর্মই কর্ম বলেই সে এটা পেত, পৃথিবী থেকে সে এটা পেতই, আমি সার্ভ না করলে আর কেউ ওকে দিত, সে এটা পেতই ওর কর্ম অনুসারে, আমাকে জাস্ট ভগবান সুযোগটা দিয়েছে, ইউ আর জাস্ট আ মিডিয়াম বাই চান্স, একটা চান্স দিয়েছে তাকে খুশি করার, তাকে সার্ভ করার, তারপরে জীবনে অনেক ইনসিডেন্ট এসছে, আই এম থ্যাংকফুল টু গড such services events occurred many times in my life, ami bhagwaner kache khub kritoggo je erokom service event amar jibone aro onek esheche. Human beings are the best creation of God, manush hocche bhagwaner srishti shera, so not just for pleasing God, tai shudhu bhagwan ke tushto korar jonno na, for the sake of humanity, manobotar jonno we should love and serve all creatures, আমাদের জীবে দয়া এবং ভালোবাসা এবং সেবা করা উচিত, because lives in us, because sorry lives in us না, because god lives, god কার মধ্যে থাকে, আমাদের মধ্যে তো থাকে, আমরাই তো god, আসলে আমরা জানি না কিন্তু আমাদের সোলটাই তো god, আমরা ভাবছি আমাদের বডিটা god, না আমরা বডিটা আমি, না আমার সোলটা আমি, মানে গডটাই আমি, সো ওয়েন উই বিকাম লাভিং কেয়ারিং অ্যান্ড কাইন্ড, আমরা যখন লাভিং হই, আমরা যখন কেয়ারিং হই, আমরা যখন দয়া করি, তখন পরমাত্মা, হ্যাঁ ভগবানও, ঈশ্বরের যে অংশটা আমাদের সাথে আছে, উনি তো একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করছেন আমাদের শরীরের মাধ্যমে, দ্যারফর দ্য সুপ্রিম গড পরমাত্মা, দ্যারফর দ্য সুপ্রিম গড, গডের যে অংশটা আমাদের মধ্যে আছে, ইন আস এক্সপিরিয়েন্সেস দ্য জার্নি অফ আওয়ার লাইফ, তারাও এই আমাদের যে ভালোবাসার ফিলিংসটা আমাদের মনে আসছে ওই পথ চলাটা ওনারাও অনুভব, উনিও অনুভব, ওনারা কেন বলছি একজন, উনিও অনুভব করতে পারেন ভালোবাসাটা, উনিও অনুভব করতে পারেন সেবাটা, উনি অনুভব করতে পারেন, এই যে ভগবানকে আমরা একটা ফিলিংস দিচ্ছি, আমি তো আমি না, হ্যাঁ আমার সোলও আমি না, আমার সোল হচ্ছে পরমাত্মার সোল, এই যে ফিলিংসটা আমি আনছি এটাই ঈশ্বরকে সেবা করা, তো আজ এই পর্যন্তই, বেস্ট অফ লাক ফর ইউর অ্যাসাইনমেন্ট, হ্যাভ এ নাইস ডে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ওয়ার মাস্ক বিকজ করোনা ইজ ইনক্রিজিং, ইউ নো দ্যাট না, okay, bye.